হ্যালো গাইস, কিউট কাপেল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকের ব্লগটা হচ্ছে যে সকালে আমার স্ত্রীর সাথে কথা হয়েছিল যে আজকে সকালে কি খাবার দাবার হবে। তো আমার স্ত্রী বলেছিল যে আজকে সকালে রুটি আর তরকারি তৈরি করবো। তো আমি সকালে জল পড়ছে বলে দেখি একটু গঙ্গা আছে আমাদের সাইডে, তো গঙ্গার কতটা জল বেড়েছে সেটা একটু দেখতে এসেছিলাম। এবং আমাদের এখানে একটা মাছান করা আছে, সেই মাছানে বসে একটু আড্ডা মারছিলাম। তো এবার বাড়ি যাই, গিয়ে দেখি আমার স্ত্রী কি করছে, কদ্দূর রুটি তরকারি সেটি করছে নাকি আমাকে করতে হবে। যাই বাড়ি গিয়ে তারপরে দেখছি কি করেছে সে। আমার চ্যানেলে নতুন হলে মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। সকালে অনেকক্ষণ উঠেছি, উঠে কাজ মাস হয়ে গেছে, এখন আমরা ব্রেকফাস্টের জোগাড় করছি। তো দেখিনি কি জোগাড়, এই দেখো বাবারে মনোযোগ দিয়ে আলু সচ্ছি করছে। বাহ, কালার তো ভারী সুন্দর। আর এই দেখো রুটি, না না রুটি ভালোই হয়েছে। জলখাবার খেয়ে নিলাম। জলখাবার কি হয়েছে সেটা তোমরা দেখলে। সবটাই করেছে আমার হাসবেন্ড, আমি কিন্তু কিছু করিনি। হ্যাঁ, ময়দাটা মেখে দিয়েছি। তো চান হয়ে গেল, চান করার পর চলে আসলাম আমার তোমাদের সঙ্গে কথা বলতে। তো বৃষ্টি তো তিন দিন ধরে ছাড়ছেই না, কবে ছাড়বে ভালো লাগছে না। রোদ্দুর না উঠলে ভালো লাগে, বাড়িতে সব কাদা কাদা হয়ে যাচ্ছে। তো এবার দুপুরে রান্না হবে, তো দেখি আজকে কি রান্না হয়। তোমাদের সঙ্গে তো সবকিছু শেয়ার করতেই থাকবে। আর তোমরা খুব কনফিউজ জানো, সবাই দেখছো কিন্তু ভিডিওটা একটা লাইকও করছো না। ভালো লাগলে ভালো তো লাগতে পারে, না ভালো লাগছে না আমার ভিডিও। আমি হয়তো বড় বড় ইউজারদের মতন অত সুন্দর করে করতে পারছি না, তা বলে একটা লাইক দেবো না তোমরা? আমি কিন্তু যার ভিডিও দেখি তাকে লাইক দিই, শুধু ভিডিওটা দেখে নিই বা শিখে নিই বা কিছু জেনে যাই তারপরে ভিডিওটা লাইক না দিয়ে চলে যায় সেটা কিন্তু করবো। তোমরা করো সেটা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, ঠিক আছে একটা লাইক তো করতে পারো, করে দিয়ে তোমরা।